গুজরাটের জামনগর একরপরা তিন মার্চলে অনুষ্ঠিত হব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজর অধ্যক্ষ মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী আর উদ্যোগপতি বীরেন মার্চেন্টর কন্যা রাধিকা মার্চেন্টর প্রাগ বিবাহর অনুষ্ঠান। বহু শীর্ষস্থানীয় সেলিব্রিটিয়ে ভিড় করব অনুষ্ঠান। রিহানা আর যাদুকর ডেভিড ব্লেইনকে ধরে বিখ্যাত আন্তঃরাষ্ট্রীয় শিল্পীসকলে বিবাহর পূর্বে অনুষ্ঠিত হবলগিয়া এই উৎসবত অনুষ্ঠান পরিবেশন করবলে সাজু হয়েছে। অনুষ্ঠান পরিবেশন করবলগিয়া শীর্ষ ভারতীয় সংগীতজ্ঞসকলের ভিতর আছে অরিজিৎ সিং, অজয় অতুল আর দিলজিৎ দোসাঞ্জ। তদুপরি বলিউডের নামি দামি তারকা ব্যবসায়িক ক্ষেত্রের রথী মহারথি সকল উপস্থিত থাকিব প্রাগ বিবাহর অনুষ্ঠানত। এই অনুষ্ঠানের পূর্বে AIয়ে কিছু আমন্ত্রিত অতিথির পরম্পরাগত পোশাকর সহিতে ফটো তৈয়ার করেছে, যে দেখিলে খুবই আকর্ষণীয়। যেতিয়া একেলগে এই সকল তারকায় গ্র্যান্ড অনুষ্ঠানত অংশগ্রহণ করিব, কেনে এক জাকজমকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হব চাও আহক। কৃত্রিম বুদ্ধিমত্তার জড়িয়ে প্রস্তুত করা অনন্ত রাধিকার প্রাগ বিবাহর অনুষ্ঠানত উপস্থিত থাকিবলগিয়া একাংশ অতিথির ফটো। উদ্যোগপতি অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর বিবাহর পূর্বে আম্বানী পরিয়ালর অন্ন সেবা। অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর প্রাগ বিবাহ অনুষ্ঠানের পূর্বে স্থানীয় লোকের আশীর্বাদ বিচারি অন্ন সেবার আয়োজন। জামনগরের রিলায়েন্স টাউনশিপর সমীপর জগবাদ গাঁত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজর অধ্যক্ষ মুকেশ আম্বানী, অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টকে ধরে আম্বানী পরিয়ালের অন্যান্য সদস্য গাঁর মানুষক পরম্পরাগত গুজরাটি খাদ্য পরিবেশন করে। বুয়ারী রাধিকার মাতৃর ফালের আইতাক আর উদ্যোগপতি পিতৃ বীরেন মার্চেন্ট আর শৈলা মার্চেন্টেও অন্ন সেবাত অংশগ্রহণ করে। 51,000 স্থানীয় বাসিন্দার খাদ্য যোগান ধরা হব। খাদ্য পরিবেশনের পিছতে উপস্থিত রাইজে বিখ্যাত গুজরাটি কণ্ঠশিল্পী কীর্তিদন গাধবীর লোকসঙ্গীত উপভোগ করে। পরবর্তী কেবাদিন চলিব অন্ন সেবা কার্যসূচী। উল্লেখযোগ্য যে আম্বানী পরিয়ালত অন্ন সেবা পরম্পরা পুরনি। আনকি করোনা মহামারীর সময়তো দেশ সংকটত ভুগি থাকার সময়ত অনন্ত আম্বানীর মাতৃ নীতা আম্বানীর নেতৃত্বত রিলায়েন্স ফাউন্ডেশনে বিশ্বর সর্ববৃহৎ খাদ্য বিতরণ কার্যসূচী চলাইছে। অনন্ত আর রাধিকার প্রাগ বিবাহ অনুষ্ঠানত ভিড় করেছে বলিউডর তারকা। জামনগরত উপস্থিত হয়েছে বলিউডর জনপ্রিয় অভিনেতা সলমান খান। মাজনিশায় জামনগর বিমানবন্দরত উপস্থিত হয় সলমান খান। লাইভ আওয়ারত সময় হয়েছে আন এটি বাণিজ্যিক বিরতির।